এলো এলো মাহে রমজান, এলো এলো মাহে রমজান, এলো এলো মাহে রমজান, এলো এলো মাহে রমজান, রহম ঘিরে এ মাস জোড়ে, রহম ঘিরে এ মাস জোড়ে, ঝরে বরকত বিরাল, কত পাপি পাপে মুক্তি, ইমান হবে সবল, এগারো মাসের চেয়ে উত্তম উত্তম রমজান রমজান, এলো এলো মাহে রমজান, এলো এলো মাহে রমজান, এলো এলো মাহে রমজান, এলো এলো মাহে রমজান, খাবো সেহেরি করিব ইফতার, করিব কুরআন তিলাওয়াত, গুনার খাতা যা আছে খাতা, চাইবো ক্ষমা জেগে রাত, ক্ষমা করবে পাক রেহমান, রেহমান রেহমান রেহমান, এলো এলো মাগে রমাদান, এলো এলো মাগে রমাদান, এলো এলো মাগে রমাদান, এলো এলো মাগে রমাদান, মুক্তি পেগাম নিয়ে রমাদান এলো সবার দারে, রহম না জান মাগফিরাতে এ মাসকে ঘিরে, খুলে যায় জান্নাতি বাগান 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 বাগান, এলো এলো মাহে রমাদান, এলো এলো মাহে রমাদান, এলো এলো মাহে রমাদান, এলো এলো মাহে রমাদান, রোজাদারে মুখের ওই ঘ্রাণ, আমরা জানি কবি ছন্দের মাধ্যমে রোজাদারের মুখের ওই ঘ্রাণ, বড় পছন্দ আনন্দ, মুজিবুল ইবাদত করে হরে দাম হরে দাম হরে দাম হরে দাম, এলো এলো মাগে রমাদান, 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 শুনলেন রমজান মাস সম্পর্কে, রাত দুটো বেজে গেছে, মায়ের কষ্টটা বুঝবো কেমন করে, মায়ের গর্ভে আমরা এই পানির মধ্যে ভেসে থাকি, মা এইদিকে ফেরে তো আমরা ওইদিকে যাই, মা ঘুমায় ভালো করে ঘুমায় না, মায়ের সন্তান যখন গর্ভে আসি কেন চিন্তা করে, মায়ের বাচ্চাটা যদি কষ্ট হয়, যদি লেগে যায়, বাচ্চাটা যদি কিছু হয়, ভালো করে খায় না, এই দুনিয়াতে মা কি জিনিস যার নেই, যার মা একটা সন্তান তার মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর কাটে খাটেতে যখন শুয়ে আছে তার মনে কত কষ্ট কত দুঃখ সে প্রকাশ করছে, তার মায়ের লাশকে দেখে, মায়ের খাটিয়াতে শুয়ে থাকা দেখে তার বুক ফেটে যাচ্ছে, আর সে কি বলে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় দেখছে দেখুন, ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আর ডাকবো কারে আমি আম্মা বলে, ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে, কাঠের খাটে শুয়ে মা গো তুমি দেখে মোর বুকটা ফেটে যায়,
তোমার মতো কে বাসবে ভালো মা গো, তোমার মতো কে বাসবে ভালো কে, হাত বুলাবে দুটি গালে ও গো মা, জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলি। মা জননীকে যখন এই দুনিয়াতে মা জননী বেঁচে থাকে তখন আমরা বুঝতে পারি না আমার দুঃখ কষ্ট বেদনা একটা। তুমি ওই ঘরেতে যখন তোমার বিয়ে করার পরে আমরা অনেকজনে মনে করি আমার বউ কি ভালোবাসে কি ভালোবাসে, দেখবেন দু সপ্তাহ তিন সপ্তাহ বাজার হাট যদি না করতে পারো তোমার বউ বাপের বাড়ি চলে যাবে, গিয়ে ভাইদেরকে শিকায়ত করবে। কিন্তু এই মা জননী এই দুনিয়াতে তোমার কি সমস্যা কি সমস্যা সেটা ঠিক মা বুঝতে পারবে, আল্লাহর কাছে দোয়া করে কিন্তু কোনোদিন মা তোমাকে ছেড়ে যাবে না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, মোর দুঃখ কষ্ট বুঝতো না কে, শুধু তুমি বুঝিতে ও গো মা, বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আধর কপালে দিতে চুমা, তোমার কলি টুকরাকে মাগো, তোমার কলি যার টুকরাকে মাগো, কার ভরসায় রেখে গেলে ও গো মা, জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। শোনো গো আমার মা জননী, থামে না আমার চোখের পানি, সত কাজের মাঝে মাগো তোমায়, আমি খেয়াল রাখতে মাগো, কত কষ্ট দিয়েছিলাম তো বুয়ো দূরে তুমি দাও মিঠেলে, ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। কবির বলে কি ফারিয়াদ আরো কি লিখছে দেখো, মা গো মা তোমার দুধের দেনা, শোধ করতে আমি পারব না, বন্দি থাকিব আল্লাহর কাছে, যদি তুমি না করো মারিও না, মায়ের মতো কেউ হয় না আপন, তো কেউ হয় না আপন, মঈদুল ইসলামের কলম বলে, ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আর ডাকব কারে আমি আম্মা বলে, ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে, একবার ডাকো বাছা বলে।
যাদের মা দুনিয়াতে নেই তারা জানে মায়ের কি মর্ম, মায়ের কি কদর। এই দুনিয়াতে আমার মা এই দুনিয়াতে এখনো পর্যন্ত হায়াতে আছে, আল্লাহ হায়াতে রেখেছে। এবং এটাই অনুরোধ করব আপনাদের কাছে, আমার মায়ের জন্য দোয়া করব। কেন আমার মা অনেক দিন থেকে উনি অসুস্থতার কারণে খুব শরীর খারাপ, দোয়া করবেন আমার মায়ের জন্য, আল্লাহ যেন তাকে সুস্থ করে রাখে। আমাদের যদি দোয়ার মতো কিছু থাকতো আমার জীবনে, সারা জীবনের হায়াত আমার মাকে দিয়ে দিতাম। কেন আজকে যা হয়েছে আমি আমার মায়ের জন্য। এই গজল জগতে আমি এসেছি, আমি যখন গজল প্রথম বলতাম কোনোদিন কেউ আমাকে সাপোর্ট করতো না, সব রাগ করতো না এসব করতো। কিন্তু আমার মা শুধু বলতো আল্লাহ তোকে একদিন খুব বড় করবে, তুই গা, আমি তোর তোর পিছনে আমি আছি। এই মায়ের মায়ের কি দোয়া আজকে আমি বুঝতে পারছি। তো যাই হোক, আমি অনুরোধ করবো এটাই যে মায়ের সম্মান করবেন, মায়ের খিদমত করবেন, আল্লাহ আপনাকে এত আরামে রাখবে, এত আরামে রাখবে, এটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আমি এবার সেই নারীদের উদ্দেশ্য করে যে নারী আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান দিয়ে ইজ্জত দিয়েছেন সেই সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো। তারপরে রমজান মাসের গজল, তারপরে আমি ওই আমার একটা ভাইয়ের গজল, শহীদে কারবালা মা সাকিনা কাঁদে, 72 শহীদের লাশ, 71টা মাথা, সেই ঘটনা ইনশাআল্লাহ পরিবেশন করে শোনাবো। তারপরে আমাদের পরবর্তী শিল্পী আসবে। এখন এই নারীদের উদ্দেশ্য করে আমি আপনাদের সমক্ষে একটি গজল পরিবেশন করে শোনাবো। এই যে নারী, আমরা শুনেছি আগে মেয়েদেরকে হত্যা করা হতো, মেরে ফেলা, ছোট ছোট বাচ্চাদের, ছোট ছোট আমার বোনেদের, ওই মেয়ে যদি সন্তান হতো, কোনো ঘরে মেয়ে সন্তান হতো না, তাকে মাটিতে পুঁতে মেরে ফেলা হতো। কেন মেরে ফেলা হতো বলুন তো? সেই সময় একটা রীতি রেওয়াজ ছিল, মেয়েদেরকে দাসী বানিয়ে রাখতো, এক একজনের 13-14 করে বিয়ে করতো, যখন ভালো লাগতো রেখে দিত, নালে ছেড়ে দিত। কোনো মেয়েদেরকে ওই ওই দাসী বানিয়ে রাখা হতো, অত্যাচার করা হতো। আর কোনো বাপ চাইবে, আমি চাইবো আমার মেয়ে অন্যজনের দাসী হয়ে থাকবে, আমি দেখবো আমার কি ভালো লাগবে। কোনো কোনো ছেলের, কোনো মানুষের, কোনো বড় মানুষের দাসী আমার মেয়ে যদি হয়ে থাকে আমাকে কেমন লাগবে না? তো কি করবে? আগে থেকে ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলে দাও, হত্যা করে দাও, তাহলে বড় হবে না, আর এই মেয়েদেরকে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এই মেয়েদেরকে আমার নবী আসার পরে মহিলাদের কি সম্মান, কি ইজ্জত দিল এই দুনিয়াতে। এই মহিলাদের মায়ের সম্মান দিল, বোনেদের সম্মান দিল। কিন্তু আমরা দুনিয়াতে এখনো পর্যন্ত অনেক মানুষ আছি সেই নবীর উম্মত, সেই নবীর কলমা পড়ি, কিন্তু সেই রকম আগেকারের মানুষদের মতো অত্যাচার করি মহিলাদের, মেয়েদের অত্যাচার করি। মনে করি বিয়ে করে এনেছি, এবার বাপের বাড়িতে কিছু চলে এসে কেউ তো দেখা পায় না, মা ধরে তারপর যা হয় হবে, মনে করি না যে দুই চার গা মেরে নেই, কিন্তু আল্লাহর ক্যামেরা চালু আছে, এটা চিন্তা ভাবনা করতে হবে। দয়ার নবীর উম্মত আমরা, সেই আমার নবী মহিলাদেরকে সম্মান দিতে বলেছেন, আমরা যদি না দিই এই মেয়েদের কি কি সম্মান, কি ইজ্জত। আবার এই গজলের মধ্যে মেয়েরা দেখবেন ছোট ছোট কারণে জাহান্নামে যাবে আমার নবী বলেছেন, কিন্তু এর মধ্যে এই দুনিয়াতে আছে যে অনেক কারণে মেয়েরা জাহান্নামে যাবে এই দুনিয়াতে, এবং মেয়েরা জান্নাতে যাওয়ার রাস্তা সোজা হয়ে যাবে। অনেক কারণ আছে, কিন্তু মন দিয়ে শুনতে হবে। কেমন কবি ছন্দের মাধ্যমে ছেদ কর কর নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, বলে গেছেন মোর দয়াল নবী জি কর নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবী জি কর নারীর সম্মান রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, নারী জগতের জান রে, আধা ইমান রে, বলে গেছেন মোর দয়াল নবী জি কর নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়াল নবী জি কর নারীর সম্মান রে, নারী জগতের জান রে, নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ, পুরুষের উন্নতিতে থাকে তো নারীদের হাত, পুরুষের উন্নতিতে থাকে তো নারীদের হাত, বলে রাব্বানা সুখ পাবে না, বলে রাব্বানা সুখ পাবে না, করলে নারীর
অপমান রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। এই নারীর জন্য আমরা কিন্তু জাহান্নামে যেতে পারি, এরকম হতে পারে কেন? কালকে আমাদের ময়দানে পর্দাবিহীন কোনো কারণে যদি নারীকে জাহান্নামে পাঠানো হয়, নারী যদি আল্লাহর কাছে প্রশ্ন করে আমার বাপ যদি মানা করতো আমি শুনতাম, আমার স্বামী যদি মানা করতো আমি শুনতাম, আমার ভাই যদি মানা করতো আমি শুনতাম, আমার সন্তান যদি বলতো মা গো তোমাকে মা বলবো না, তুমি যদি পর্দা না করো, তুমি যদি ভালোভাবে না চলো, ইসলাম শরিয়াত মোতাবেক না চলো, আমি তোমাকে মা বলবো না, কমসেকম ওই ছেলের মুখ দেখে হয়তো মা এই দুনিয়াতে ভালোভাবে চলত। কালকে কি আমাদের ময়দানে যদি বলা হয় যে যাও ওই যে মহিলা যে নারী জাহান্নামে যাচ্ছে সে যদি বলে আমি চারজনকে নিয়ে যাব, যদি আমরা আল্লাহকে যদি বলে যদি ওরা মানা করতো আমি হয়তো শুনতাম, কিন্তু ওরা কেউ আমাকে সেরকম ভাবে বারণ করি না, বারণ করেনি দুনিয়াতে, তাই আমি শুনিনি আমি এদের কারণে জাহান্নামে যাব। যদি আমাদেরকে সাথে করে নিয়ে যায় পাকড়াও হতে হবে না। গভীর ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, নারী সবার পাপন কর নারীদের যত খোলা মেলাই ছিল না, নারী অমূল্য রত সোনা দানা হীরা গহনা লুকিয়ে রাখে সবাই, তার চেয়েও দামি নারী কেন বেপর্দায় বেড়ায়, তার চেয়েও দামি কেন বেপর্দায় বেড়ায়, কিনে দামি ফোন করি যত, কিনে দামি ফোন করি যত, তাতে কভার করা হয় রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ির কষ্ট পায়, কি হয় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, আমার মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, তবে পরের মেয়েকে আমরা দিজালা যন্ত্রণা নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না, যারা পরের পেবে কষ্ট দেবে, যারা পরের পেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, করে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। পরের মেয়েকে আমরা কষ্ট দিই কিন্তু আমার ঘরের মেয়ে কষ্ট পেলে কত কষ্ট হয়, মনটা ফেটে যায়, বুকটা ফেটে যায় এই দুনিয়াতে, কিন্তু আমরা পরের মেয়েকে যখন কষ্ট দিই এটা যদি ভাবি তাহলে জীবনে কোনোদিন অশান্তি হবে না। কেন? একটা মা যদি মনে করে, একটা মা তার মেয়ের জামাই যদি জামাই যদি তার মেয়ের কথা মতো চলে, কি ভালো জামাই, আর যদি তার ছেলে যদি বউর কথা মতো চলে তখন ছেলে খারাপ হয়ে যাবে। তোমার মেয়ের জন্য মেয়েটা ভালো আর অন্য জনের মেয়েটা মেয়ে না, অন্য জনের এই দুনিয়া আমরা কি করি, জামাই যদি মেয়ের কথা শুনে খুব ভালো হয়ে যায়, কিন্তু ছেলে যদি বউর কথা শুনে বলে হাত ছাড়া হয়ে গেছে। বলি দেখো শেষ কথায় কবির মনের ফরিয়াদ, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, অতি মূল্যবান কথায় লিখছে দেখো, মা বোনেদের কাছে করি আমরা আবেদন। সাধারণত ভাবে একটা সন্তানের জান্নাত তার মায়ের পায়ের তলায়, একটু আগে বলছিল, কিন্তু আমি ছেলে আমি হুজাইফা, আমি যদি সারা জীবন আমার মায়ের খেদমত করি, আমার মা যদি আমার প্রতি রাজি হয়ে যায় আল্লাহ আমার জন্য জান্নাতের রাস্তা সোজা করে দেবে। কিন্তু এই মহিলা নারী যারা এদের 18 বছর 19 বছর 15 বছর 16 বছর পরে বিয়ে হয়ে যায়, কিন্তু এই যে বিয়ে হওয়ার পরে তাহলে মায়ের খেদমতটা করতে পারে না, তাহলে তাড়াতাড়ি জান্নাতের রাস্তাটা সোজা করে করবে। এদের জন্য তো অফার আছে এই দুনিয়াতে, বিয়ের পরে যেমন মায়ের খেদমত
খেদমত করে ছেলের জন্য জান্নাতের রাস্তা সোজা হয়ে যায়, তাহলে একটা মহিলা বিয়ের পরে যদি তার স্বামীর খেদমত করে তার স্বামীকে রাজি খুশি করাতে পারে, কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে। এখন ডিজিটাল যুগ, আগে ঘরের মা বোনেরা কেমন ছিল গো, বা স্বামীরা বাইরে থেকে কাজ করে আসলে হাত পাকা নিয়ে ওই হাওয়া করত, গামছা দিয়ে মুখ মুছিয়ে দিত, এই দুনিয়াতে এইরকম দিন ছিল, এখন ডিজিটাল যুগ সেই দিন আর নেই। এখন যদি বলে এখন আমি এইখানে যাচ্ছি এই জিনিসটা কোথায় আছে, আমি কাজ করছি দেখছি তোমার হাত নেই তোমার চোখ নেই কানা হয়ে বলো, যখন যাবে ভিতরে যখন গুড়গুড় করে আওয়াজ হবে তখন বুঝতে পারবে কি গুড়গুড় করে আওয়াজ হবে বুঝে নাও। কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় আরেকটি লিখছে, দেখো মা বোনেদের কাছে করি আমরা আবেদন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলো, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলো, যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, কেন স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে, নারী জগতের জান রে, নারী আধা ইমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি কর নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি কর নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি কর নারীর সম্মান রে। সেই রমজান মাহে রমজান নিয়ে এটি গজল ছোট্ট করে গাইব, তারপরে আমাদের পরবর্তী রাত কটা বাজে দুটো বেজে গেছে, এবারে শেষ করে দিই। ওই তো একটা ওই আবুল কালাম একটা গাইবে গিয়ে আমরা, কেন রাত দুটো বেজে গেছে, অনেকক্ষণ হলো আপনারা অনেকক্ষণ বসে আছেন, আমার অনেক মা বোনেরা, হ্যাঁ ডুয়েট গেয়ে শেষ করব, আমার মা বোনেরা অনেকে বসে রয়েছে এবং অনেক আশা নিয়ে, আর অনেকজনা তো সেই বসেছে সন্ধ্যে থেকে আর ওঠেন ভেবেছে, হ্যাঁ ভালোবাসায় বলি তো এনাদের ভালোবাসা যদি না হয় হতো তাহলে আমাদের কি আর দাম থাকতো, কেউ দাওয়াত করতো, আমি ঘরে এতক্ষণ শুয়ে ঘুমতাম নাক ডাকি ঘুমতাম। যাই হোক, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া সাপোর্ট করবেন, দোয়া করবেন আল্লাহ যেন এবং আমাদের এই অনুষ্ঠানের গজলগুলো আমাদেরই, আমি কমিটির লোকেরা খুব ভালো ওই কারণে মনে করি আমাদের নিজেদেরই কমিটি। যাই হোক, এই অনুষ্ঠানের গজলগুলো যদি দেখতে চান আমার এই ভাইদের, আমি বললো নাম বলতে কেউ তো বললো না, যে কটা নাম জানিও সেটা বলেছি, আমার ইউটিউবার ভাইদের চ্যানেল থেকে দেখতে পাবেন। এবং আমাদের নতুন নতুন গজল যদি শুনতে চান, রমজান মাসে গজল শোনেন, তো আমাদের নিজস্ব যে চ্যানেল অফিসিয়াল, মানে এই গজলগুলো আদা এই গজলগুলো এতেও পাবেন কিন্তু আমাদেরও তো পাবেন, এইটা একটা স্টুডিওতে রেকর্ডিং করে খাস করে শুটিং করে আমরা ছাড়ি, এমডি হুজাইফা অফিসিয়াল, আবুল কালাম অফিসিয়াল, আমাদের ইমরান ফারাদ অফিসিয়াল, আমাদের এমডি আজারউদ্দিন অফিসিয়াল, আমাদের এমডি এনামুল অফিসিয়াল, তাদের এই চ্যানেল থেকে আমাদের নতুন নতুন গজল পাবেন, আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রত্যেক জায়গায়, কেন অনেকজনা ইউটিউব দেখে না ফেসবুক দেখে, ফেসবুকেও পাওয়া যাবে এমডি হুজাইফা, আমার নাম বলবেন সার্চ করলে পেয়ে যাবেন, ইনস্টাগ্রামে প্রত্যেক জায়গায় আমরা গজল ছেড়ে থাকি, সাপোর্ট করবেন, দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন। এখন ছোট্ট করে সেই মাহে রমজান নিয়ে একটি গজল ছোট্ট করে গাইব আমার ইউটিউবার ভাইদের জন্য, কেন অনেক দূর থেকে অনেকজনা এসেছে, নাহলে ওনারা মনে কষ্ট পাবে, আর কষ্ট দিয়ে তো আর কী করবো, ওনারা আমার কাছের লোক, তাই তো আমি ছোট্ট করে গাই কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে, দেখুন আদমের কদম ধরে তো ছোটবেলার গজল, ঠিক আছে, হ্যাঁ এমডি হুজাইফা অফিসিয়াল। এলো এলো মাহে রমজান, এলো এলো মাহে রমজান, এলো এলো মাহে রমজান, এলো এলো মাহে রমজান, রহম ঘিরে এ মাস জোড়ে, রহম ঘিরে এ মাস জোড়ে, ঝরে বরকত বিরাল, কত পাপী পাপে মুক্তি
ইমান হবে সবল, এগারো মাসের চেয়ে উত্তম উত্তম রমজান রমজান, এলো এলো মাগে রমজান, এলো এলো মাগে রমজান, এলো এলো মাগে রমজান, এলো এলো মাগে রমজান, খাবো সেহেরি করিব ইফতার, করিব কুরআন তিলাওয়াত, গুনার খাতা যা আছে খাতা, চাইবো ক্ষমা জেগে রাত, ক্ষমা করবে পাক রহমান 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 রহমান, এলো এলো মাগে রমাদান, এলো এলো মাগে রমাদান, এলো এলো মাগে রমাদান, এলো এলো মাগে রমাদান, মুক্তি পেগাম নিয়ে রমাদান এলো সবার দারে, রহম না জান মাগফিরাতে এ মাসকে ঘিরে, খুলে যায় জান্নাতি বাগান 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 বাগান, এলো এলো মাগে রমাদান, এলো এলো মাগে রমাদান, এলো এলো মাগে রমাদান, এলো এলো মাগে রমাদান, রোজাদারে মুখের ওই ঘ্রাণ, আমরা জানি কবি ছন্দের মাধ্যমে রোজাদারের মুখের ওই ঘ্রাণ বড় পছন্দ, আনন্দ মুজিবুল ইবাদত কর হরে দাম হরে দাম হরে দাম হরে দাম, এলো এলো মাগে রমাদান, 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 শুনলেন রমজান মাস সম্পর্কে রাত দুটো বেজে গেছে, আমি আমার ওই ছোট একটা বাচ্চা একটা গজল ফরমাইশ করেছেন একটা কলি, আর আমার একটা ভাই ফরমাইশ করেছেন কারবালার একটি ঘটনা, একদম একদম দু মিনিট করে গিয়ে আমরা আমি আমার শেষ করব, তারপরে আমরা এখান থেকে বিদায় নেব, কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে দেখুন, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, কদম খেয়েছি বলে দিল খোদা জুদা করে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, কদম খেয়েছি বলে দিল খোদা জুদা করে, আদমের কদম ধরে ভুল করে গন্ধ খাবার পরে খোদার লানত পড়ে, গন্ধ খাবার পরে খোদার লানত পড়ে গো, জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, দুজনকে দুই কিনারে দুজনকে দুই কিনারে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, কদম খেয়েছি বলে দিল খোদা জুদা করে, আদমের কদম ধরে আদমের কদম ধরে মাশাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়, মাশাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়,
আয় ওই নিঠুর কারবালায় কাঁদে হায় হায় গো কাঁদে হায় হায় আর তোর পায় বলে মোর আবা কোথায় ওই নিঠুর কারবালায় ওই কঠোর কারবালায় মা সাকিনা কাঁদে বাহাদুর শহীদের লাশ আর একা তোটা মাথা একা তোটা মাথা বেটি সাকিনা খোঁজে বেড়ায় কোথায় আমার পিতা কোথায় আমার পিতা এক মাথা কাটা দেহ থেকে তখনই আওয়াজ আসে গো তখনই আওয়াজ আসে মাথা কাটা দেহ থেকে তখন আওয়াজ আসে গো তখন আওয়াজ আসে এসো বেটি সাকিনা তোমার আপা তোমায় ডাকে গো তোমার আপা তোমায় ডাকে মোর দেহ থেকে নিল মাথা কেটে মোর দেহ থেকে মাথা কেটে নিয়ে গেল ওই ইজিদের গোলাম সীমার মারওয়ান পিতার লাশ দেখে গো পিতার লাশ দেখে সাকিনা মাথা ঠোকে ইমাম হোসেনের সিনায় দেখে আরশ কেঁপে যায় মা সাকিনা কাঁদে আপনারা যা বলেছেন যে কথা বলেছেন সব শুনেছি আপনাদের কথা কিন্তু আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো এটা আমার কথা রাখতে হবে কেন এতক্ষণ অনেক সব শিল্পী এসেছে সবাই গিয়েছে এবং আমাদের সঙ্গে একটা আমার ছাত্র এই শুনলেন আজারউদ্দিন ইমরান এরাও আমার ছাত্র ছোটবেলা থেকে আমার কাছে থেকে 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 আজকে পশ্চিমবাংলার কোনায় কোনায় ওরা এখন অনুষ্ঠান করছে হয়তো আপনাদের এই দিকটাই করে না কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় এরা এখন মার্কেটে ভালো এরা সিঙ্গেলে প্রায় অনুষ্ঠান করে আর আমার প্রত্যেক আমার আরও অনেক ছাত্র আছে এবং আরও একটা কথা বলি আমাদের মাদ্রাসা আমরা একটা করেছি আপনাদের দোয়া ভালোবাসা এবং এই এই না যে আপনাদের মাদ্রাসার কথা বলছি যে চাঁদা চাইবো আমরা এই মাদ্রাসা বিনা ডোনেট মানে কোনো চাঁদার পয়সা আমরা নিই না চেষ্টা করি যত কিছু মানুষ আমাদের সহযোগিতা করে আমরা অনেক এই 35টা ছেলে হিফজে পড়ে নিচে এবং উপরে প্রায় 150 ছেলে বক্তব্যে পড়াশোনা করে তো যাই হোক দোয়া করবেন আপনাদের সহযোগিতা শুধু দোয়া এই এছাড়া অন্য কিছু নয় এবং আমার কাছে অনেক মানে ছেলে আসে কিন্তু আমি আমার কাছে এই দুটো তিনটে ছাত্র আছে তার মধ্যে একটা ইনামুল আমাদের সঙ্গে এসেছে একটা ছোট করে গাইব কেন আপনাদের এই মাহমুদপুরে এসে কেউ মনে দুঃখ নিয়ে চলে যাবে এটা কি হবে না আপনাদের কমিটির কেউ চাইবে না এবং আপনারাও এই এলাকায় চাইবেন এরকম না আর আমরা সেই একদম বেকার চিচকে নিয়ে ঘুরি নিয়ে শুনে দেখুন একটা ছোট করে সে শোনাবে তারপর শহীদে কারবালা গিয়ে অনুষ্ঠান সমাপ্ত করব এখন আপনাদের সম্মুখে একটি ছোট্ট গজল পরিবেশন করে শোনাবেন এমডি এনামুল এর গজলটা ছেড়ে দেবে তো নেটে ছাড়ে তো কিরম নেটে ছেড়ে দেবে এর মনে দুঃখ তোমরা কেউ এর গজলটা ছাড়ো না ছেড়ে দেবে আজকে ঠিক আছে চলো গা অনুষ্ঠান চালু করেছিলেন এবং আমিও অনুষ্ঠান শেষ করছি শেষ টাইম আল্লাহ পাকের শান্তি কবি ছন্দের মাধ্যমে তারা সম্পর্কে লিখছেন গাহি তোমার কোন গান অবিরত শুভ শাম গাহি তোমার কোন গান অবিরত শুভ শাম গাহি তোমার কোন গান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান গাহি তোমার কোন গান অবিরত শুভ শাম গাহি তোমার কোন গান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তারপর কবি ছন্দের মাধ্যমে সেই যে মহান আল্লাহ তাআলার রব্বুল আলামিন আরো কিছু শুনবেন
তোমার দাদে চাইলে পরে নিরাশ কে গো হই না, নিরাশ কে গো হই না, তোমার দাদে চাইলে পরে নিরাশ কে গো হই না, নিরাশ কে গো হই না, বেটাও তুমি মনের জানা কবুল করো প্রার্থনা, বেটাও তুমি মনের জানা কবুল করো প্রার্থনা, সবার ঊর্ধ্বে তোমার শান ও গো প্রভু রহমান, সবার ঊর্ধ্বে তোমার শান ও গো প্রভু রহমান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, কাহি তোমার গুণগান অবিরত শুভ শ্যাম, কাহি তোমার গুণগান অবিরত শুভ শ্যাম, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, রূপে ভরা বসুধ ধরা পাগার সাগর ফুল বাগান, পাগার সাগর ফুল বাগান, রূপে ভরা বসুধ ধরা পাগার সাগর ফুল বাগান, পাগার সাগর ফুল বাগান, নিয়ামা দেখে গো প্রভু জুটাই আমার সুপ্ত প্রাণ, নিয়ামা দেখে গো প্রভু জুটাই আমার সুপ্ত প্রাণ, না চাওয়াতে করলে দান নিয়ামা ধর অপুরাণ, না চাওয়াতে করলে দান নিয়ামা ধর অপুরাণ, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, কাহি তোমার গুণগান অবিরত শুভ শ্যাম, কাহি তোমার গুণগান অবিরত শুভ শ্যাম, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, শেষ কথা কবির বনের ফারিয়াদ কবি রাজ কবি ছন্দের মাধ্যমে আরো কিছু শুনবেন, তোমার জিকির তোমার ফিকির করি আমি দুবেলা, করি আমি দুবেলা, তোমার জিকির তোমার ফিকির করি আমি দুবেলা, করি আমি দুবেলা, হৃদয় মাঝে তোমার প্রেমের কেটেছি আমি মালা, হৃদয় মাঝে তোমার প্রেমের কেটেছি আমি মালা, ও গো প্রভু তোমার শান গাই যে মুজিবুল আলাম, ও গো প্রভু তোমার শান গাই যে মুজিবুল আলাম, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, কাহি তোমার গুণগান অবিরত শুভ শ্যাম, কাহি তোমার গুণগান অবিরত শুভ শ্যাম, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। এবার আমরা শেষ গজল শহীদে কারবালা ইমাম হোসেনকে নিয়ে একটি গজল পরিবেশন করে শোনাব। শহীদে কারবালা হ্যালো হ্যালো আজের কে ইয়া শহীদে কারবালা, 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 আপ কাকে লাপে না ইয়া 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 ইয়া, আপ সব কাকে ইমাম ইয়া 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 ইয়া, আপ কাকে লাপে না আপ সব কাকে ইমাম, হুসেন ইবনে আলী ইয়া হুসেন ইবনে আলী, আপ তোমারে সব গোলাম, ইয়া শহীদে কারবালা, ইয়া শহীদে কারবালা, ইয়া শহীদে কারবালা, কারবালা ইয়া শহীদে কারবালা, 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 আপ কাকে লাপে না ইয়া 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 ইয়া, আপ সব কাকে কি মা ইয়া 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 ইয়া, আপ কাকে ল
লাপে না আপ সবকা হে ইমাম ইয়া হুসাইন ইবনে আলী ইয়া হুসাইন ইবনে আলী আপ তোমারে সব গোলাম ইয়া শহীদে কারবালা কর্বলা কে গোদ মে খুন বহায়া আপনে ইয়া শহীদে কর্বলা আমাদের ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন, দোয়া করবেন আমাদের জন্য।